আসসালামু আলাইকুম। ঢাকা ইউনিভার্সিটি ঘ ইউনিট প্রত্যাশী ছাত্রছাত্রী বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। নিঃসন্দেহে আপনারা অনেক অনেক ভালো আছেন, মহান আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। সরাসরি অঙ্কের মধ্যে চলে যাই। 4+7+10+30+... ধারাটির কোন পদ 301? কি এই অঙ্কগুলো কিন্তু আমাদের সূত্র ফেলে অনেক জটিল ভাগে অঙ্কগুলো সমাধান করতে হয়, তাই নয় কি? কিন্তু দেখেন কিচ্ছু না, আপনি এলেই না ব্রেনে কোনো দুশ্চিন্তা নেবেন না, খুবই সহজ। এরকম যদি ধারাটির কোন পদ 4+7... ধারাটির কোন পদ 301, এরকম যদি কখনো চায়, জাস্ট আপনি যে ক্লাসটা করবেন দেখবেন এখানে প্রথম পদ কত আছে, কিচ্ছু না, প্রথম পদ কত আছে 4, এবং দেখবেন এই দুইটার ডিফারেন্স কত আছে, যেটাকে বলা হয় সাধারণ অন্তর, তাই না, জেনারেল ডিস্টেন্স। অর্থাৎ এই দুইটার পার্থক্য কত আছে, 3। কি কঠিন লাগলো এ পর্যন্ত বুঝতে? প্রথম পদ 4, জেনারেল ডিস্টেন্স সাধারণ দূরত্ব 3, এই দুইটার বিয়োগফল কত আসে দেখেন তো, 1। খুব সহজ, মাথায় রাখবেন এটা যদি আপনি করতে পারেন তাহলে অঙ্ক আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। সেটা হলো আপনি দেখেন এখানে যে রেজাল্ট আসলো এই সংখ্যাটা এখান থেকে বাদ দিলে 301 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে 400 থাকে, তাই না? না, এটা হতে পারে না, 300 থাকে। এই 300 কে আপনি ভাগ দিবেন সাধারণ অন্তর দিয়ে, মাথায় রাখবেন কিসে দেয়া, সাধারণ অন্তর দিয়ে, এই দুইটার পার্থক্য দিয়ে। দেখেন তো 300 কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই 110 হয় না, 100 হয়। কি বুঝছেন না? আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, যদি না বুঝে থাকেন কমেন্টস করবেন অবশ্যই। এছাড়া দেখেন দুই নম্বর অঙ্কটা আপনাদের জন্য রইল, এটা কত হবে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আচ্ছা, এখন আমি নেক্সট যে সাইডটা আছে সেটা হলো এই 3 নম্বরে আসার পূর্বে জাস্ট আমি আপনাদের সাথে কয়েকটা কথা বলবো যেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত দেখেন আমি অলরেডি আজকে 8তম পর্বে চলে এসেছি, যদিও আমার আজকের মধ্যে 10টা পর্ব নেওয়ার কথা ছিল নিতে পারিনি, দুঃখিত, এই জন্য আমি লজ্জিত এবং দুঃখিত। তো যাই হোক, পূর্ববর্তী সাতটা পর্ব আপনারা যা আজকে নতুন দেখছেন আমার ভিডিও, পূর্ববর্তী সাতটা পর্ব আপনি কোথায় পাবেন? হ্যাঁ, ডিসক্রিপশন বক্সে সবগুলোর লিংক দেওয়া থাকবে। আরেকটা চমৎকার বিষয় হলো যে দেখেন এই যে আপনাদের জিকে আসবে লিখিত এবং এমসিকিউ, বাংলা লিখিত এমসিকিউ, ইংরেজি লিখিত এমসিকিউ এবং মানবন্ধন, এইগুলো নিয়ে আমার কতগুলো ভিডিও দেওয়া আছে আলাদা আলাদাভাবে, সবগুলোই ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে। এছাড়া আপনাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রিপোজিশন পার্ট 1 এবং প্রিপোজিশন পার্ট 2 নামে আমি প্রিপোজিশন এখানে নেওয়া শুরু করেছি, যেটা সব ইউনিভার্সিটির জন্যই কিন্তু প্রিপোজিশনগুলো একই, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, দেখে নেবেন আপনার জন্য খুবই খুবই উপকার হবে। আর সবচেয়ে বড় কথা হলো এই যে আমি আপনাদের অঙ্ক করাচ্ছি 10টা পর্বের মাধ্যমে আমি শেষ করতে চাইছি, ঠিক আছে 10টা পর্বের মাধ্যমে শেষ হবে, কিন্তু এই সবগুলো অঙ্ক মিলে আমাকে 2 থেকে আড়াই ঘন্টার একটা ক্লাস নিতে হবে আপনাদেরকে। যদি আমি এটা নেই, আল্লাহ যদি এটা নেওয়ার তৌফিক দেয় যে, তাহলে আমি কিন্তু আপনাদের অঙ্কের পূর্ণাঙ্গ প্রিপারেশনটা দিতে পারবো ইনশাল্লাহ। আর এই পূর্ণাঙ্গ প্রিপারেশনটা দিতে গেলে 2 থেকে আড়াই ঘন্টার ক্লাস আমার কাছে আপনারা করলে ভালো হবে, আপনাদের জন্যই মঙ্গল হবে, একদম ফ্রি ক্লাস ভাই, কোনো টাকা লাগবে না, শুধু আপনি একটু নিজের উপকারের দিকে তাকান। তো ঠিক আছে, তো আমার এখানে আপনি জয়েন করবেন কিভাবে, আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিংক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি সরাসরি মেসেঞ্জারে প্রবেশ করে মেসেঞ্জারে জাস্ট এই কথাটা লিখবেন গ্রিন 100, এই আপনাদের যে আমি গ্রুপ ফেসবুক যে গ্রুপটা হবে এই গ্রুপটার নাম হলো গ্রিন 100 অ্যাডমিশন। আপনি গ্রিন 100 লিখে জাস্ট তারপরে আপনার নামটা লিখে ফর্ম লিখে আপনার জেলার নামটা লিখে দিবেন, জেলার নাম লিখে দিলে ইনশাল্লাহ আমি আপনাকে এই গ্রুপে অ্যাড করে নেব, এবং আগামীকাল বিকাল 3টায় অর্থাৎ 23 এপ্রিল শুক্রবার বিকাল 3টায় আল্লাহ যদি সাহায্য করেন এবং আল্লাহ যদি তৌফিক দান করেন আমি আপনাদের সাথে থাকব গুগল মিটে। হ্যাঁ, আপনারা যদি জয়েন করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ম্যাথের পূর্ণাঙ্গ প্রিপারেশন সহ বিভিন্ন আপনাদের এই ঘ ইউনিটের সোর্স অফ কোশ্চেন প্রশ্নগুলো কোথার থেকে আসে, কীভাবে 30 দিনের মধ্যে আপনি খুব স্বাভাবিকভাবেই পড়াশোনা করে চান্স পেতে পারেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি 2 থেকে আড়াই ঘন্টা আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ
সাহায্য করেন। আচ্ছা যাই হোক, এরপরে আমি আসবো আপনাদের এই অঙ্কটা, তিন নম্বর অঙ্কটা দেখেন, 13, 20, 27, 34 + 111 = 111 ধারাটির পদ সংখ্যা কত? দেখেন এটা একটু ভিন্ন রকম মনে হলো অঙ্ক, কিন্তু একই, এই অঙ্কটা ওইভাবে লেখা যায় তো, 8, 11, 14, 17 হ্যাঁ + 392 ধারাটির পদ সংখ্যা কত? একইভাবে কিন্তু আসতো, এই অঙ্কটাকে এভাবেও লেখা যায় তো, 13, 20, 27, 34 ধারাটির কোন পদ 111, এভাবে কিন্তু লেখা যায় তো, একই অঙ্ক, জাস্ট একটু ভাষাগত চেঞ্জ আসছে, ভয় পাওয়ার কিচ্ছু নাই, একইভাবে আপনি করে যান, খুবই সহজ। দেখেন এখানে কি আছে, প্রথম পদ কত আছে 13, আর সাধারণ অন্তর কত আছে 7, ব্যাস হয়ে গেল, কিন্তু কত থাকে 6, এই 6 বাদ যাবে 111-র মধ্য থেকে, থাকবে কত 105, এই 105 কে আপনি ভাগ দিবেন কত দিয়ে, 7 দিয়ে, ঠিক আছে দেখেন ভাগ করে দেখেন কত আসে 15। আপনি কি বুঝতে পেরেছেন? সো অ্যানসার হবে 15, আর দুই নাম্বারটার অ্যান্সার কি হবে ঠিক এই নিয়মে বের করে আপনারা কমেন্টস বক্সে জানিয়ে দেবেন, কে কোন জেলা থেকে সেটাও জানিয়ে দেবেন, আমি আপনাদের সাথে আছি যদি আল্লাহ রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।